আমাদের পৃথিবীতে অনেক বৈচিত্র্যপূর্ণ, এখানে বিভিন্ন প্রকার বিচিত্র ঘটনার কোনো অভাব নেই। ঠিক তেমনই একটা বিচিত্র কিন্তু প্রাকৃতিক ঘটনা হলো যম শিশুর জন্ম। বিচিত্র বলার কারণ এই যে, দুটি শিশু একই সাথে জন্ম নেবে, যারা একই রকম দেখতে হবে, একই রকম সুরে কথা বলবে, একে অন্যের পুরোপুরি ক্লোন হবে। এটা আসলেই অনেক মজার একটা ব্যাপার। সেই সাথে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইচ্ছে মতো যমজ বাচ্চা নেওয়া যায় কিনা, অথবা যমজ বাচ্চা কেন বা হয়, আর বিশেষ করে জোড়া লাগানো যমজ হওয়ার কারণ কি। এর উত্তর শুধু আপাতত এটুকুই জেনে রাখুন, কৃত্রিম পদ্ধতিতে যমজ বাচ্চা নেওয়া সম্ভব, কিন্তু তারা আইডেন্টিক্যাল অর্থাৎ একই চেহারা হবে না। এবার আসে যমজ বাচ্চা কেন হয় সেই প্রসঙ্গে। দুই রকমের যমজ সন্তান হতে পারে, আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল। প্রথমে আইডেন্টিক্যাল যমজের কথায় আসা যাক। একটি নিষিক্ত ডিম্বাণু প্রথমে দুইটি পৃথক কোষে বিভক্ত হয়, পরবর্তীতে প্রতিটি কোষ থেকে এক একটি শিশুর জন্ম হয়, আর এইভাবেই অভিন্ন যম শিশুর জন্ম হয়। এখানে দুটি কোষ যেহেতু পূর্বে একটি কোষ ছিল, তাই এদের সব জিন একই হয়ে থাকে। এ কারণে এরা দেখতে অভিন্ন হয় এবং একই লিঙ্গের হয়, এবং আইডেন্টিক্যাল টুইন্স ইচ্ছে মতো কনসিভ করা যায় না। আজ পর্যন্ত ব্যাখ্যা করা সম্ভব হয়নি কেন আইডেন্টিক্যাল টুইন্সের জন্ম হয়। অনেক সময় এই ধরনের যম শিশু একজন অপরজনের কাছ থেকে পুরোপুরি আলাদা হয় না, এবং জন্মের পরও এদের কিছু কিছু অঙ্গ সংযুক্ত থাকে, তখন এদের সংযুক্ত যমজ বা কনজয়েন্ট টুইন্স বলা হয়। তবে চিকিৎসার মাধ্যমে এই সকল শিশুকে আলাদা করে একটি অর্থবহ জীবন দান করা বর্তমান বিশ্বে আর অসম্ভব কিছু না। কনজয়েন্ট টুইন্সদের 50% জন্মের আগেই মারা যায়। এদের উভয়ের দেহ আলাদা, শুধু যে কোনো একটা অংশে একে অপরের সাথে ফিউজ থাকে, যেমন হার্ট, লিভার, স্টোমাক, ক্ষুদ্রান্ত্র ইত্যাদি, যেটা দুজনেই শেয়ার করতে পারে। ওইটুকু বাদ দিলে বাকি শরীরই আলাদা। যাদের পরিপাকতন্ত্র শেয়ার, তারা যে কোনো একজন খাবার গ্রহণ করলেই চলে। এদের অপারেশনের খরচের ব্যাপারে কোনো ঠিক ঠিকানা নাই। শরীরের যে কোনো অংশ কিভাবে ফিউজ আছে তার উপর ভিত্তি করে সার্জারি প্ল্যান করা হয়। এ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী জোড়া লাগা বা সিয়ামিস যমজ রনি ও ডনি গ্যালিয়ন, তাদের বর্তমান বয়স 65 বছর। এবার আসা যাক নন আইডেন্টিক্যাল যমজের ব্যাপারে। যখন সম্পূর্ণ ভিন্ন দুটি নিষিক্ত ডিম্বাণু থেকে দুটি শিশুর জন্ম নেয়, আর এর নিষিক্ত করা শুক্রাণু দুটিও পুরোপুরি ভিন্ন, তখন তাদের ডাইজাইগোটিক যমজ বলা হয়, যার অর্থ একই সাথে সম্পূর্ণ দুটি শিশু ঘটনাক্রমে একই সময়ে জরায়ুতে বড় হচ্ছে। ফলে শিশু দুটির আলাদা আলাদা দুটি ফুল বা অমর থাকে, এবং এদের লিঙ্গও এক বা ভিন্ন হতে পারে। এমন দুটি শিশুর একসাথে লেগে থাকার সম্ভাবনা থাকে না। যমজ বাচ্চাদের দুই তৃতীয়াংশই এইভাবে জন্ম নেয়। এর ফলে দেখা দেয় যমজ হলেও এদের লিঙ্গ, রক্তের গ্রুপ, গড়ন, গায়ের রং বা অন্যান্য অনেক বৈশিষ্ট্য এক নয়। তবে দুজন একই রকম হওয়াটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ বা অস্বাভাবিক নয়। এই ক্ষেত্রে সম্পূর্ণ দুটি আলাদা ডিম্বাণু বা শুক্রাণু হওয়ার কারণে জেনেটিক দিক দিয়ে এরা ভিন্ন হয়। এই কারণেই এদেরকে অন্যভাবে ভিন্ন যমজ বলা হয়। কৃত্রিমভাবে সন্তান গর্ভে আনার জন্য যে বিভিন্ন রকমের চিকিৎসা আছে, যেমন IVF, অ্যাসিস্টেড কনসেপশন, এইসব পদ্ধতিতে একের বেশি ভ্রূণ গর্ভে রোপণ করা হয়। তাই এইসব চিকিৎসার ফলে যেই মায়েরা গর্ভবতী হন, তাদের গর্ভে একের অধিক সন্তান আসার সম্ভাবনা স্বাভাবিক গর্ভাবস্থার চেয়ে অনেক বেশি। অর্থাৎ নন আইডেন্টিক্যাল যমজ কৃত্রিমভাবে কনসিভ করা সম্ভব। মায়ের বয়স 35 বেশি হলে এবং 4 বা তারও বেশি বাচ্চার জন্মের পর আবার বাচ্চা হলে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বাড়ে। বংশগত কারণে এমনটা হতে পারে। নিঃসন্তান মহিলার চিকিৎসায় ব্যবহার করা হয় এমন কিছু ওষুধের প্রভাবেও যমজ বাচ্চা হতে পারে। একটা অস্ট্রেলিয়ান জরিপ অনুসারে ফলে গেছে, যারা গ্রহণ করে তাদের ক্ষেত্রে অনাগত সন্তান যমজ হওয়ার সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে 40% বেশি।